মধুপর্ণা ঠাকুর এসে দাঁড়িয়েছে বাগদা উপনির্বাচনে, কি বুঝছেন? পশ্চিমবঙ্গে যে বেলুন ফুলিয়েছিল সেটা লিক, ওতে আর কাজ হবে না। আমি তোমার সিপিআই করতাম, সিপিআই করতাম, তো আমি তো এখন সব আমরা বিজেপি পানেই লক্ষ্য। টিএমসি তো অনেকগুলো সিট পেয়েছে, যার জন্যই এবার বাগদা বিধানসভাটা হইলেও পেলেও পেতে পারে। আমি চাই যে বিজেপি আসুক, আসুক। বিজেপির কে দাঁড়িয়ে? নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি বাগদা বিধানসভা কেন্দ্রের। বাগদা বিধানসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভা। সেই বাগদা বিধানসভা কেন্দ্রেই তো উপনির্বাচন। আর সেই উপনির্বাচনে বিজেপি রয়েছে, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী রয়েছে, এবং রয়েছে তৃণমূল কংগ্রেস। মানুষ ঠিক কী ভাবছে, মানুষ ঠিক কোন দিকে মনে করছে, উপনির্বাচনের প্রার্থী হিসাবে কে যোগ্য, কে এগিয়ে রয়েছে, কিসের ভিত্তিতে এগিয়ে রয়েছে, ঠিক আমরা জেনে নেব। মানুষ কি বলছে, কারণ ইতিমধ্যেই আপনারা জানবেন বনগাঁ লোকসভা নির্বাচন গেছে, এখানে বিজেপির ব্যাপক জয় জয়কার রয়েছে। কিন্তু তা সত্ত্বেও উপনির্বাচন রয়েছে, যেহেতু বিশ্বজিৎ দাসের কেন্দ্র ছিল এই বাগদা, সেই কারণে উপনির্বাচন হচ্ছে। সেই উপনির্বাচনে এবারের প্রার্থী তৃণমূলের কিন্তু মধুপর্ণা ঠাকুর রয়েছে, এবং পাশাপাশি বিজেপি এবং ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছে। ঠিক কোন প্রার্থী মানুষের কাছাকাছি যেতে পারলো, মানুষের মন ছুঁতে পারলো, এই মুহূর্তে প্রচার শুরু হয়ে গিয়েছে। মানুষ ঠিক কী ভাবছে, কোন প্রার্থী তাদের পাশে থাকছে। এখন ঘটনা হচ্ছে যে এই যে এখানে নির্বাচন চলে এলো, কি হবে, যার যার লাগ, যার প্রপার্টি ভালো আছে, যার ফিল্ড ভালো আছে, সে জিতবে। এটা বলতে পারি কি জিতবে, মানে কাজের নিরিখেই তো জিতবে। হ্যাঁ, কাজের নিরিখেই জিতবে, যে কাজ ভালো করেছে, যার প্রভাব ভালো আছে, সে জিতবে। আমাদের তৃণমূল কংগ্রেসের উপরে মমতা ব্যানার্জি ছাড়া এই এলাকায় কাজটা কে করেছে, কারা করেছে? আমরা করেছি। তিনি জিতে গেল কি করে, শান্তনু ঠাকুর? বলতে পারবো না, ওনার লাগে জিতে গেছে, শান্ত উনি ঠাকুর বাড়ির লোক, তো এই জন্য জিতে গেছে। বেলুন লিক হয়ে গেছে, এইটুকু বলতে পারি। হ্যাঁ, এখানে মধুপর্ণা ঠাকুর এসে দাঁড়িয়েছে বাগদা উপনির্বাচনে, কি বুঝছেন? পশ্চিমবঙ্গে যে বেলুন ফুলিয়েছিল সেটা লিক, ওতে আর কাজ হবে না, এর বেশি আর কিছু বলবো না। এদিকের পাল্লা কোন দিকে? হ্যাঁ, বাগদার পাল্লাটা সারা পশ্চিমবঙ্গের পাল্লা, যেদিকে বাগদার পাল্লা সেদিকে আসবে, বুঝলেন? বাগদা আলাদা খেয়েছিল, হাওয়া খেয়ে ফেলেছিল, হাওয়া এখন উগ্রাবে। বাগদা বিধানসভায় যে নির্বাচন এসে গেল, সেই নির্বাচনে তো সবাই দাঁড়িয়ে পড়েছে, তৃণমূল কংগ্রেস, সিপিএম, বিজেপি সবাই দাঁড়িয়ে পড়েছে, কি অবস্থা মনে হচ্ছে? অবস্থা আবার কী হবে, তৃণমূল রয়ে যাবে আর কি হবে। তাই বনগাঁ লোকসভায় তো ইতিমধ্যে ভোট হলো, সেখানে তো দেখলাম বিজেপি বেশ ভালো ফল করলো। সে তো করেছে, এখন দেখা যাক এটা আবার কী হয়। সরকারি সুবিধা পান আপনি কিছু? আমি কিছুই পাই না, কিচ্ছু পাই না। তবুও বলছেন তৃণমূল জিতে ও, এখন বলা যাবে না। আচ্ছা, কী 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 পেলে ভালো হয় আপনাদের এখানে, কী কী অভাব রয়েছে এই বাগদা অঞ্চলে? ও, অনেক কিছুই অভাব আছে এখন বর্তমানে, কী আর অভাব থাকে, সব তো দেখা যাচ্ছে, সব এগিয়ে গেছে। কারেন্ট বাড়ি এখন গরিব লোক ঘর বাড়ি পাচ্ছে না, এই সমস্তই অভাব বেশি। পাল্লা কোন দিকে বাড়ি থাকবে? পাল্লা যে এখন কোন দিকে বাড়ি থাকে, আগে তো ছিল বিশ্বজিতেরই, কারণ ও তো এক পার্টি থেকে এসে পার্টি শেষ করে চলে গেল, পাস করাই দিলাম আমরা, আর সে চলে গেল অন্যদিকে। হ্যাঁ, যে সেরকমই আবার হয়তো সে করবে নাকি, ঠিক আছে বলেন। আমি তোমার সিপিআই করতাম, সিপিআই করতাম, তো আমি তো এখন সব আমরা বিজেপি পানেই লক্ষ্য। কেন কেন এরকম হচ্ছে? এরকম হচ্ছে, এখন দেশের পরিস্থিতি নিয়ে চলতে হবে, যেসে যেভাবে পরিস্থিতি সেইভাবে নিয়ে চলতে হবে, যেদিকের হাওয়া ঘুরবে সেদিকের আমাদের দৌড়িতে হবে। সরকারি সুবিধা পান কিছু? সরকারি সুবিধা আমি মেম্বার থেকে তাই পাইনি। হ্যাঁ, কেন হচ্ছে না এগুলো? এসব আমাদের এদিকে আসেন, এই রাস্তাটা দেখেন কী অবস্থা হয়ে গিয়েছে, রাস্তাটার কোনো একটা মানে গতিবিধি হলো না। হ্যাঁ, এইখান থেকে মানুষ যায়, আমার ওই বাড়ির সামনে কয়েকবার ধরে আমি বললাম পঞ্চায়েতে হবে হবে, কবে হবে তার সে নির্দেশ শুনলে, এইভাবেই চলছে। এভাবেই চলছে।
এবার তো সকলে প্রার্থী দিয়েছে, এবার একদম একদম পরিচিত মেয়ে আপনাদের মধুপর্ণা ঠাকুর, তার দিকে পাল্লা, তার দিকের পাল্লা কি হবে না হবে বলতে পারি না, আমরা সব বিজেপির মানে লক্ষ্য আমরা বিজেপিই করতে হবে। আগে সিপিআই করতে, আমি সিপিআই করতাম, ছেড়ে দিলেন কেন? ছেড়ে দিলাম এই মানে দেশের পরিস্থিতির দিকে, আর আমাদের সে পার্টিও মানে নর্মাল হয়ে গেল। হ্যাঁ, পার্টিও নর্মাল হয়ে গেল, পার্টির কোনো মানে অস্তিত্ব থাকলো না, সেইভাবেই একটা তো কিনারার ধরে থাকতে হবে, সেইভাবেই মানে আমরা বিজেপির দিকে সব ঝুঁকে দিলাম। আপনি মধুপর্ণা ঠাকুরকে আপনারা পেয়েছেন, কাছে দেখেছেন কখন? না, আমরা পাইনি, যদিও তবু ওনার মাকে ওনার বাবাকে কপিলকৃষ্ণ ঠাকুরকে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে চিনি বা জানি। উনি যথেষ্ট ভদ্র মানুষ, ওনার মাও ভদ্র মানুষ, কাজ করেছেন বনগাঁ। হ্যাঁ, অনেক কাজ করেছে। আমি চাই যে বিজেপি আসুক, আসুক বিজেপির কে দাঁড়িয়ে বিনা বিশ্বাস আছে। হ্যাঁ, কেমন প্রার্থী হিসাবে? প্রার্থী ক্ষেত্রে খুব ভালো, আমার হাতে পরিচয় হয়েছে বিরাট। আমি ওনাকে ঘুরিয়েছি, ওনাকে ঘুরিয়ে এরপর যা আপনার পরিচিত খুব ভালো আছে, প্রত্যেক বাজার বাজার ঘুরিয়েছি। তো ঠিক আছে দাদা, কী বুঝতে পাচ্ছেন ওনার দিকে পাল্লা ভারী, পাল্লা ভারী আছে। হ্যাঁ, সিপিএম এর ক্যান্ডিডেটের কী খবর, এখানে কোনো ব্যাপার আছে? সিপিএম এর ক্ষেত্রে আমি যে শুনলাম, আমরা বাগদা বলকের আমরা আগে সিপিএম করতাম, যেটা হচ্ছে কোনো বিশ্বাসের আমলে, আজ থেকে চারবার উনি এ হয়েছিলো, এমএলএ হয়েছিলো, তা উনি তারপর থেকে আসলো কী এলাম আপনার এই, হ্যাঁ এসেছিলো, তারপর থেকে বিশ্বাসকে আপনার এই গ্রামকে পাশ করলাম, বামফ্রন্ট থেকে বামফ্রন্ট সিপিএম থেকে পাশ করলাম, উনিও কাজ করলো না, বিশ্বাস পাশ করলাম, উনি কাজ করলো না, এখন ইনি এখন এসছে, কী কাজ করবে বলতে পারি না। ভোট তো আসে, প্রতিশ্রুতি দেয় সব দলে, এবার বিজেপি তৃণমূল সিপিএম প্রার্থী কি পাশে থাকে? থাকে আবার থাকে না, আর কাউকে খারাপ বলা যায় না, ঠিক আছে, সবাই ভালো। এবার তো বনগাঁয় শান্তনু ঠাকুর একরকম জিতেছেন, সাংসদ হয়েছেন, মন্ত্রীও হয়েছেন, কিন্তু এবার এই বাগদায় কী কী অবস্থা? এবার যে উপনির্বাচন করতে হবে, আগের বার বিশ্বজিৎ দাস জিতেছিল, এবার কী বুঝছেন? সব কিছু ঠিকই আছে, সব কিছু। কোন দিকে পারলাম দেখেন, আমরা সাধারণ মানুষ, ঠিক আছে, আমাদের কাছে মানে কী বলবার, বলার কিছু নেই আমাদের। মুখ খুললে অসুবিধা, আমরা ব্যবসা করে খাই, বুঝেছেন? এখন যেদিকে আমাদের ভোট দেওয়ার দিতে হবে, ঠিক আছে, এগুলো ব্যাপার, যাদের ব্যক্তিগত ব্যাপার। সরকারি সুবিধা কিছু পান? পাই না বলতে ভুল, পাই, অবশ্যই পাই। কী কী পান? এই রেশন ফেশন সব কিছু পাই আমরা। রেশন ছাড়া? রেশন ছাড়া তেমন কিছুই পাই না। কতদিন ধরে ব্যবসা কর? আমি এখানে আর 4 মাস। কোথায় থাকেন? এই পাশে আমার বাড়িতে। এখানে স্থায়ী বাসিন্দা কত? এখানে স্থায়ী, আমাদের জন্ম সব এখানেই। সরকারি সুবিধা বলতে এই যে লক্ষ্মীর ভাণ্ডার যে মহিলাদের স্ত্রীদের জন্য দেওয়া হয়েছে সেইটা পান? হ্যাঁ পাই। অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ। কতদিন ধরে পান? তাই 1 বছর ধরে পাচ্ছি। সুবিধা মানে অসুবিধা হচ্ছে? ওই কোনো রকম হচ্ছে। এবার তো দেখুন বনগাঁর নির্বাচন চলে গেছে, বনগাঁর যে সাংসদ নির্বাচন সেটা, এবার আবার বাগদায় নির্বাচন, কী বুঝছেন? আর কি বুঝবো, এদিকে কি কি এখন যা দেখছি, এখন তো বিজেপিই চলছে। এখন কি চলছে? বিজেপি চলছে। হ্যাঁ, বাগদায় কি বিজেপির পাল্লা ভারী? হ্যাঁ। কি মনে হচ্ছে বাগদায় এবার কি হতে পারে? এখন বর্তমান চলাচলতি যেটা দেখছি সেটা তো, এবার আমাদের শান্তনু ঠাকুরই জিতেছে, মানুষ যদি তাকে না চেতো তা ভোট তো তাকে দিত না, ঠিক আছে? তো মানুষ যদি বিশ্বজিৎ দাসকে ভালোই বাসতো তাহলে বিশ্বজিৎ দাসকেই দিত, এটাই তো না? ঠিক বলছি। বিশ্বজিৎ দাস এবার প্রার্থী আর নয়, তৃণমূলেরও নয়, বিজেপিরও নয়, এবার কিন্তু মধুপর্ণা ঠাকুর এসেছে তৃণমূল থেকে, এবার তার দিকে কি পাল্লা ভারী আছে? এখন তার দিকে পাল্লা ভারী বলতে সেটা দেখা যাবে তার এর নির্ভরের উপরে, এখন সে নতুন এসে দাঁড়িয়েছে, তাকে তো দেখতে হবে, এসে পাত্তা জুড়ে নিতে চাইলে তো হবে না, ঠিক আছে? তাকে আগে মানুষ দেখবে সে কেমন প্রার্থী। আপনাদের কাছে এসেছিল? আমাদের কাছে আসেনি তিনি এখনো। এই যে এত প্রকল্প আছে, আগে টিএমসি করতাম, টিএমসির লোকজন ভালো না, বুঝছেন তো, ভোট দেবো বলে ভোট দেয়নি, বিশ্বাস করে না, ওই জন্য টিএমসি ছেড়ে এখন বিজেপিতে এসেছি, এখন কিছুই পাইনি, কোনো দিক থেকে কিছু পাইনি, বুঝছেন তো। না না, লক্ষ্মীর ভাণ্ডার এতজন পাচ্ছে, আপনি পাচ্ছেন না?
আমি অ্যাপ্লাই করিনি তো। আচ্ছা, কেন করলেন? করিনি, ওই টিএমসির লোকজন বলে আমাদের এইসব ওইগুলোর জন্য করিনি। অন্য দল বলে তাই? করিনি। এই যে আপনি যে ব্যবসা করেন, তৃণমূলের লোক এসে কিছু বলে? হ্যাঁ বলে তো। এই দোকান তুলতে যায় টিএমসির লোক এসে হুজুরি করে, বুঝছেন? রামচন্দ্রকে একটা ঘর উপহার দিলাম। এটা আপনার দুঃখের কথা? না না, মোদি বলেছেন। আপনার কি বলেছেন? রামচন্দ্রকে একটা ঘর দিলাম, সারা দেশের মানুষকে যেমন ঘর দিলাম, রামচন্দ্রকে একটা ঘর দিলাম। সারা বিশ্বের মালিককে যে ঘর দেয় তার স্পর্ধা কত, তাকে শুইয়ে দিল ইসে উত্তরপ্রদেশে। উনি কি ঘরের প্রলোভন ছিল না? ঘরের দরকার ছিল? যাদের ঘরের দরকার তাদের দিল না, ওনার ঘর একবার স্বর্ণ অক্ষরে লিখে কী করে দিল, সেখানে শুইয়ে দিল। উনি কি ঘুষ খায়? উনি তো বলেছেন যে খেতেও দেবো না খাবো। না না, আমি রামচন্দ্রকে বলছি, ওনাকে একটা ঘর দিয়ে কিছু অনেক কিছু উনি দেবে। এটা এটা উনি কি ঘোষখোর? বিশ্ব সংসারের মালিক যে রাম রামচন্দ্রকে আমরা ভগবান হিসেবে মানি, সে তো বিশ্ব সংসারের মালিক, সে তো ঘুষ খেতে রাজি না। আমরা অনেক অনেক অনেকে মনে করি যে দুটো নকুল দানা দিয়ে আমার ঠাকুর আমাকে এই করে দাও, 20 টাকার মালিক করে দাও, সেটা কি হয়? কখনো সম্ভব না। সেটাই হয়েছে, নকুল দানা উনি খায় না। এবার এবার বাগদায় লড়াই হবে তো? হ্যাঁ লড়াই হবে। লড়াই হবে না বাগদায়, কি বলেন? কি লড়াই হবে না বাগদায়? কোনো লড়াই লাগবে না কেন বললেন? ও টিএমসি পাস করছে, আমাকে খেলতে দাও। না না, খেলবেন আপনি, খেলবেন। টিএমসি টিএমসি পাস করছে কেন? আর বলবো না, আর কিচ্ছু বলবো না। টিএমসি জিতে গেছে, জিতে গেছে।